কাঁচা হলুদ এমনই একটা গুণের জিনিস যার ভিতরে লাইকোপেন তো আছেই, কার্কুমিন মহামূল্যবান, কার্কুমিন, কার্কুমিনের এত ক্ষমতা যে পৃথিবীর যে কোনো ধরনের ব্যাড ব্যাকটেরিয়াকে সে নষ্ট করে দিতে পারে, তার সকল ক্ষমতা নষ্ট করার মতো ক্ষমতা কাঁচা হলুদের আছে। যেরকম ধরেন একজন ক্যান্সারের রোগী, সে 8 বছর, 7 বছর, 5 বছর বেঁচে থাকে। একজন এইডসের রোগী, সবচেয়ে ভয়ানক রোগ, সেটাও 4-5 বছর বেঁচে থাকে। কিন্তু সোয়ান ফ্লু, বার্ড ফ্লু, এভিয়ান বি ভাইরাস এই জাতীয় রোগের রোগীরা সাধারণত 7 দিনের বেশি বাঁচে না। কাঁচা হলুদের যে মা কাঁচা হলুদ, মূল কাঁচা হলুদ যেটা, এর ভিতরে যে কার্কমিনটা আছে সেটা দিয়া ওটাকে প্রতিরোধ করা যায় এবং করেও থাকে মানুষ। পৃথিবীতে প্রায় 40টা দেশে এটা আরম্ভ হয়ে গেছে। রসুন মাটির নিচে হয়, পেঁয়াজ মাটির নিচে হয়, কাঁচা হলুদ মাটির নিচে হয়। রসুনের চেহারা পেঁয়াজের চেহারা হাড়ের মতো, আর কাঁচা হলুদের চেহারাটা অনেকটা মানুষের মগজের মতো। তো এই যে কাঁচা হলুদের ভিতরে এত ক্ষমতা আছে, আমরা কি আসলে সেভাবে কাঁচা হলুদ খাই? আমরা শুকিয়ে টুকিয়ে আসে স্পন্দ হয়ে যে পাউডার হয়ে যে কাঁচা হলুদটা আসে সেগুলোর ভিতরে হলুদ রং টং দিয়ে চেয়ে ওইভাবে খাওয়া হয়। কিন্তু মূল কাঁচা হলুদ যার মধ্যে ক্ষমতা আছে, একজন জার্মান বৈজ্ঞানিক বাংলাদেশে আসছে, এসে দেখছে সব খাবারের মধ্যে হলুদ দেয়। তুমি এটার মানি খুঁজতে 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 একটা জিনিস বের করছি, ধুলি বালি ময়লা এত ব্যাকটেরিয়া বাংলাদেশে আছে, এরপরও বাংলাদেশের মানুষ বেঁচে আছে কিভাবে? শুধু কাঁচা হলুদ খায় বলে বাংলাদেশের মানুষ এখনও সুস্থ আছে।